আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি নওশিন। সো আমি হচ্ছে আমার চ্যানেলে লাস্ট এক মাস যাবত কোনো ভিডিও আপলোড করছি না, এন্ড এটা আসলে আমার মাথায়ও ছিল না। আমি হঠাৎ করে একদিন খেয়াল করি যে আমি এক মাস যাবত কোনো ভিডিও আপলোডই করছি না, এন্ড আমার চ্যানেলে এমন কিন্তু খুব কম হয়েছে যে আমি এক মাস ধরে ইনঅ্যাক্টিভ। আমি নর্মালি কিন্তু এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরপরই ভিডিও আপলোড করি। তাই আমি যদি ভাবলাম যে আমি অনেক বেশি ইনঅ্যাক্টিভ হয়ে গেছি, তাই আমার নতুন কিছু ভিডিও বানানো উচিত। আর নিউ কোনো কন্টেন্ট আমার মাথায় আসছিল না যে নিউ কি কন্টেন্ট বানাবো, যেহেতু আমি অলওয়েজ হিজাব টিউটোরিয়াল করে আসছি। অ্যান্ড হিজাব টিউটোরিয়াল করতে করতে আসলে জিনিসটা একটু একঘেয়েমি টাইপের হয়ে গেছে যে আমি শুধু হিজাব টিউটোরিয়াল আপলোড করছি। তাই আমি নতুন কোনো কন্টেন্ট ভাবতে থাকি, অ্যান্ড যে পর্যন্ত নতুন কোনো কন্টেন্টের আইডিয়া আমার মাথায় না আসে সেই পর্যন্ত আমি হিজাব টিউটোরিয়ালই আপলোড করতে থাকবো। অ্যান্ড আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা স্পেশাল রিকোয়েস্টেড হিজাব টিউটোরিয়াল দেখাবো। সেটা হচ্ছে আমরা মাস্কের সাথে কিভাবে হিজাব পড়তে পারবো, সরি হিজাবের সাথে আমরা কিভাবে মাস্ক পড়তে পারি সেই ভিডিওটা। এটা একটা খুবই রিকোয়েস্টেড একটা ভিডিও, বিকজ এখন যেহেতু আমাদের মাস্ক পরাটা একদম নেসেসারি হয়ে গেছে, যে আমরা এই প্যান্ডেমিকের সময় আমরা কিন্তু মাস্ক ছাড়া বাইরে বেরিয়ে হতে পারি না। আর হিজাবিদের জন্য মাস্ক সহ হিজাব পরাটা একটু চ্যালেঞ্জিং বিষয়, বিকজ মাস্ক আর হিজাব দুইটা একসাথে পরাটা আসলে একটু ঝামেলার ব্যাপার। তাই আমি কিভাবে পার্সোনালি মাস্ক দিয়ে হিজাব পরি বা হিজাব দিয়ে হিজাবের সাথে মাস্ক পরি আজকে আমি ভিডিওতে সেটাই দেখাবো। আমি টিউটোরিয়াল স্টার্ট করার আগে বলে দিচ্ছি, আমি কিন্তু আজকে নতুন স্টাইলের কোনো হিজাব টিউটোরিয়াল দেখাতে আসিনি। আর আজকে আমি যে হিজাব টিউটোরিয়ালটা দেখাবো সেটা কিন্তু আমার চ্যানেলে আগে থেকে আপলোড করা ছিল। আজকে হচ্ছে আমি লাইক আমার রেগুলার হিজাব স্টাইলের সাথে কিভাবে মাস্ক পরি আমি আজকে তোমাদেরকে সেটা দেখাবো। তাই আজকে টিউটোরিয়ালগুলো কিন্তু আমার আগেও আমার চ্যানেলে আপলোড করা আছে। তাই তোমরা যদি ভাবো যে আজকে আমি নতুন কোনো স্টাইল দেখাবো, তাহলে না, আমি নতুন কোনো স্টাইল আজকে দেখাবো না। আজকে জাস্ট আমার আগের হিজাব স্টাইলগুলোর সাথে আমি কিভাবে মাস্ক পরি আজকে আমি তোমাদেরকে সেটা দেখাবো। আর আজকে এই ভিডিওতে আমি যে মাস্কগুলো ইউজ করবো, যে সুন্দর সুন্দর মাস্কগুলো ইউজ করবো, এই সবগুলো মাস্ক তোমরা পেয়ে যাবে হচ্ছে ড্রিম ফ্যাশন মাল্টি ক্রিয়েশন পেজে। এই পেজের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে অ্যাড করা থাকবে। আর আরেকটা কথা হচ্ছে যে ভিডিও শেষ হবার পর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে একদম ভুলবে না। আর কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যে আমার চ্যানেলে তোমরা কোন কোন টাইপের হিজাব কোন টাইপের ভিডিও তোমরা দেখতে পছন্দ করবে সেটা কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবে না। আর আমি অনেক বেশি তাড়াতাড়ি কথা বলে আমি জানি, তাই যদি কারো কথা আমার কথা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবে যে আপু তুমি একটু স্লোলি কথা বলো যাতে আমরা কথাটা বুঝতে পারি। সো ইয়াপ, আমি আর বেশি বকবক করবো না, এক্ষুনি চলে যাবো টিউটোরিয়ালে।
you.